আমি জানি তোমার আন্তরিকতার কোনো অভাব ছিল না, কিন্তু কি বলতো, ঘুম থেকে উঠে না কাজকর্মের কথা চিন্তা করতে করতে আমি এটা খাওয়ার কথা একদম ভুলে গেছি। রেগে যেও না, আমি আমি এক্ষুনি খাচ্ছি। আর না না বৌদি, আর খেয়ে লাভ কি বলো, আমি তো তোমাকে বলেছিলাম এটা খালি পেটে সকালবেলাই খেয়ে নিতে। বিদিশা বিশ্বাস করো, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আমার পেট একদম খালি, আমি খেয়ে নিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, রাগ করে না। শ্রেয়সী, মিনতি একদম ঠিক কথা বলেছে। তুমি জানো এই তিলের জল কতখানি ক্ষতিকারক? পেঁপে আনারস যেরকম ক্ষতিকারক, এই তিলের জল খেলে গর্ভপাত অবধারিত। শ্রেয়সী, কে তোমাকে দিয়েছে এই জল খেতে? মাকে এখন আমি কি করে সত্যিটা বলি? এই জল তো আমাকে বিদিশা খেতে বলেছিল, বললেই তো এক্ষুনি রাগারাগি করে নিজের শরীরটা খারাপ করবেন। শ্রেয়সী, শ্রেয়সী চুপ করে থেকো না। শ্রেয়সী, আমি জানি এই জল তুমি নিজে নিয়ে খাবে না, আর একটু আগেই তুমি রান্নাঘরে বলে এসেছো যে এই জল তোমাকে কেউ খেতে দিয়েছে। কে দিয়েছে শ্রেয়সী? চুপ করে থেকো না, জবাব দাও। এরে, মা যেরকম ভাবে পুলিশি জেরা শুরু করেছে, নাম না জেনে তো ছাড়বে না। তার থেকে নিজেই বরং বলে দি বাবা, তাহলে তো আর কেউ সন্দেহ করবে না। আমি দিয়েছিলাম। শ্রেয়সী, সোম থেকে শনি রাত 9:30 আকাশ আটে।